ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুক্রবার 5 এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাইয়ের দেয়া 166 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 11 বল হাতে রেখেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল। নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন হায়দ্রাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। চেন্নাইয়ের বোলারদের বিধ্বস্ত করে 36 বলে অর্ধশত রান তুলে নেন মারকুটে ব্যাটার আইডেন মার্করাম। এদিন বল হাতে একদম ব্যর্থ হয়েছে চেন্নাইয়ের বোলাররা। মুস্তাফিজুর রহমানের না থাকার ফল ভুগতে হয়েছে ঋতুরাজদের। মারুফ হাসান, বিশাল, বাংলার 10।